করোনা ভাইরাসের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে সিনেমা শিল্পে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ক্ষতি দাঁড়িয়েছে প্রায় $500 কোটি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চীনের বাজারে। চীনে সিনেমা থেকে আয় কমে গেছে প্রায় 80%-এর বেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৃত বাবার সাথে একটি দিন কাটানোর জন্য দুই ভাইয়ের পরিকল্পনা নিয়ে সাজানো গল্প অনওয়ার্ড। ডিজনি পিকচারের নতুন মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন ছবিটি এখন পর্যন্ত মাত্র $6,80,00,000 আয় করে শীর্ষে রয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে $4 কোটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আর বাকিটা আন্তর্জাতিক মার্কেট থেকে। ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, এটি স্মরণকালের মধ্যে কোনো অ্যানিমেটেড ছবির মুক্তির পরের সপ্তাহে সবচেয়ে কম আয়ের ঘটনা। ভ্যারাইটি বলছে, ছবিটির আয়ে করোনা কতটা প্রভাব ফেলছে এটি নিশ্চিত করে বলা না গেলেও, ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে এ রোগের কারণে হুমকিতে থাকা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও তুরস্কে মুক্তি দেওয়া হয়নি। আপনার যদি ডিজনির মতো বড় স্টুডিও থাকে, তবে আপনার এই সংকট মোকাবেলার যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু আপনার প্রতিষ্ঠান যদি ছোট হয় এবং আপনার কাঁধে ঋণের বোঝা থাকে, তবে এটি আপনার জন্য আরও বেশি নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করবে। সিনেমার আয় কমায় ছোট স্টুডিওর আয় কমে যাওয়া কিংবা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় নয়, করোনার কারণে এরকম মুখ থুবড়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে হলিউড ছবির সবচেয়ে বড় থিয়েটার ও সিনেমা বাজার চীন। দেশটিতে বন্ধ রয়েছে 70,000-এর বেশি মুভি থিয়েটার। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় €40 মিলিয়ন। এ শিল্পে যে পরিমাণ ক্ষতি হচ্ছে তা কবে নাগাদ স্বাভাবিক হবে তার ঠিক নেই। সব মিলিয়ে পুরো চীনে বছরের প্রথম দুই মাসে আয় কমে গেছে 80%। আর্থিক ক্ষতির পরিমাণ $2 বিলিয়ন। বৈশ্বিক সিনেমা শিল্পের জন্য এটি একটি বিপর্যয়। বিমান যোগাযোগের মতো চীনের সব থিয়েটারও বন্ধ রয়েছে। ইউরোপ, আমেরিকার মতো দেশে এখনও থিয়েটার বন্ধ হয়নি, কিন্তু বিশ্বের এক নম্বর সিনেমা ও থিয়েটার মার্কেট চীনের বক্স অফিস ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। যদিও ছবির বাজার বিশ্লেষকরা বলছেন, এখনই হাল ছেড়ে দেবার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কেননা কিছু কিছু বাজার এখনও ভালো করছে, যেমন রাশিয়া ও জার্মানি। আবার কিছু ছবি যেমন ইউনিভার্সালের দ্য ইনভিজিবল ম্যান, সনিক দ্য হেজহগ আয় করেছে $10-15 কোটি, কিন্তু সেটি কতটা টিকে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সচল বাজারগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়। একই সাথে ছবির সবচেয়ে বড় বিপণন প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবও পড়েছে বাতিল হয়ে যাবার শঙ্কায়। পিছিয়ে দেওয়া হয়েছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি নো টাইম টু ডাই, আর মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তির নির্মাণ স্থগিত করা হয়েছে এরই মধ্যে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।